বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেক দিন সকাল 9:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে? 51তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? আনসার হবে প্রখ্যাত বলিউড অভিনেতা রজনীকান্ত। 1 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কী আছে। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকে 14,500 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কোন সরকার? আনসার হবে কেন্দ্র সরকার। 3 নম্বর প্রশ্ন, 2021 গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কততম? আনসার হবে 140তম, প্রথম স্থানে আছে আইসল্যান্ড। 4 নম্বর প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? আনসার হবে ডক্টর এগনেস ক্যালামার্ড। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ওয়াইল্ড অ্যান্ড উইলফুল শিরোনামে বই লিখলেন কে? আনসার হবে নেহা সিনহা। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, মহারাজ ছত্রশাল কনভেনশন সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? আনসার হবে মধ্যপ্রদেশের খাজুরাহে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি ফেসবুক কোম্পানির চিফ রেভিনিউ অফিসার পদ থেকে পদত্যাগ করলেন কে? আনসার হবে ডেভিড ফিস্টার। 8 নম্বর প্রশ্ন, গ্রামীণ মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করল কোন দেশ? আনসার হবে জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ISSF ওয়ার্ল্ড কাপ 2021-এ প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? আনসার হবে ভারত। দ্বিতীয় স্থানে আছে আমেরিকা এবং তৃতীয় স্থানে আছে ইতালি। আজকের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, উড়িষ্যার দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ কি হতে চলেছে? আনসার হবে মহেন্দ্রগিরি। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।